সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে এবং এই মেলা দেশের ট্রেড প্রমোশনে এবং দেশের অর্থনৈতিক বিকাশমান ধারায় একটি বিশেষ ভূমিকা রাখে বলে আমাদের সকলের ধারণা। এই মেলার বিভিন্ন দিক নিয়ে আমাদের মাঝে স্টুডিওতে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন FBCCI-এর সম্মানিত পরিচালক জনাব আমিন হেলালি এবং উপস্থিত রয়েছেন জনাব নজরুল ইসলাম বাবুল, স্ট্যান্ডিং কমিটি অন SME ফাইন্যান্সিং FBCCI। তাদেরকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। প্রথমে জনাব আমিন হেলালি, আপনারা বিজনেস কমিউনিটির নেতৃত্বে রয়েছেন। আমরা জানি যে প্রতি বছরই এই বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের এটি হয়ে থাকে এবং এবারও তার বিকল্প নয় এবং দেশের এবং দেশের বাইরে এই মেলাটা ট্রেড প্রমোশনে কতটা ভূমিকা রাখে? ধন্যবাদ। এটা এই বাণিজ্য মেলা বাংলাদেশে প্রায় এটা 22তম বাণিজ্য মেলা। শুরু হয়েছে দেশীয় প্রোডাক্ট দিয়ে এবং দেশের প্রোডাক্ট এবং দেশের ক্রেতা এবং যারা ভোক্তা তাদের মধ্যে দেশীয় প্রোডাক্টের সাথে পরিচিতি লাভ করা এবং সেই সাথে তাদের এই এক মাসের মধ্যে তাদের অনেক ব্যবসা বাণিজ্য হওয়া কেনাকাটার মাধ্যমে। আজকে মেলা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে মেলা থেকেই আসলে সবাই তার প্রয়োজনীয় জিনিসটি খুঁজে পায়। তো আজকে যে জায়গায় এসে পৌঁছিয়েছে, গত বছরের হিসাব অনুসারে এই মেলাতে প্রায় 80 লক্ষ আপনার ভিজিটর এটা ভিজিট করেছে। তো 80 লক্ষের মধ্যে বিদেশি ভিজিটার্সও আছে আর আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যেহেতু ম্যাক্সিমামই আমাদের দেশীয় প্রোডাক্ট এখানে এবং আমাদের পাশে হলো 7 সিস্টার, তারপরে হলো নেপাল, ভুটান এবং এদের কিন্তু ম্যাক্সিমাম জিনিস তাদের আমদানি করে খেতে হয়, আমদানি নির্ভর তারা। সুতরাং এখানে আমাদের এই মেলায় এসে তারা আমাদের জিনিসপত্রের সাথে পরিচিতি লাভ করে এবং এখান থেকে তারা তাদের দেশের জন্য এরা দেশের আমাদের দেশের গণ্ডি পেরিয়ে অন্য জায়গায়ও যেমন 7 সিস্টারও এটা সম্প্রসারিত হয়। জনাব নজরুল ইসলাম বাবুল, আপনি জানেন যে বাণিজ্য মেলায় প্রতি বছরই একটা মিলন মেলা তৈরি হয় এবং সারা দেশ থেকে যে লোকজন এখানে এসে ভিড় করে সেই স্থানটি নিয়েও ইতিমধ্যে কথা বললেন এবং এখানে অনেকেরই যেটি পরামর্শ যেখানে নর্মাল ট্রেডার্সরা বেশি অংশগ্রহণ করে থাকে। আপনি এসএমই ফাইন্যান্সিং এর স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা এন্টারপ্রেনার রয়েছে তারা কতটা এই মেলায় সুযোগ পাচ্ছে এবং আগামী দিনে পেতে পারে, আপনার কি মতামত? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য সারা বছরেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এবং যারা প্রোডাক্ট তৈরি করে তারা কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে। সবাই সারা বছর তাদের বিভিন্ন রকম নকশার বিভিন্ন রকম ডিজাইন আধুনিক প্রযুক্তি দিয়ে তারা এগুলি তৈরি করে বছরের এই দিনটা এখানে নিয়ে আসে। এনে আমাদের দেশেও তো একটা বিশাল বড় মার্কেট, প্রায় 16-17 কোটি লোক। তারপরে এই পৃথিবীর বিভিন্ন দেশের থেকেও লোকজন আসে কেনাকাটা করার জন্য এবং পৃথিবীর বিভিন্ন দেশের থেকে লোকজন এখানে বিক্রি করার জন্য আসে। এই উভয়ের সম্ম একটা প্রস্তুতিতে এখানে একটা ভালোই ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোনার বাংলাদেশ গড়েছেন, উনি একটা সুশীল সমাজ এবং একটা শোষণমুক্ত সমাজ চেয়েছিলেন। তার যোগ্য মেয়ে আজকে জননেত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে আজকে দেশটাকে সারা পৃথিবীর মধ্যে একটা উন্নয়ন মডেলের দেশ হিসাবে স্বীকৃতি আমরা পেয়েছি এবং আমাদের ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে অনেক প্রসারিত হয়েছে। অনেক পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোক এসে ব্যবসা করতেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে EPZ করে উনি বিদেশিদের এখানে জায়গা দিয়ে ব্যবসা করার জন্য সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশ পৃথিবীর এমন একটা দেশ যেখানে অনেক কম শ্রমে প্রোডাক্ট তৈরি করা যায়, যেটা পৃথিবীতে একসময় যেটা জাপান করতো এখন জাপান সেটা পারে না, মালয়েশিয়া পারে না, কোরিয়া পারে না, আর ইউরোপিয়ান কান্ট্রি তো অনেক ব্যাপক ব্যাপার, তারাও এখন পারতেছে না এই শ্রমের বাজারের জন্য। তো সেই হিসাবে বাংলাদেশ একটা সত্যি আমি মনে করি সারা পৃথিবীর জন্য এখন প্রোডাক্টিভ জিনিস তৈরি করার জন্য একটা একটা ভালো জায়গা। আপনার কাছে আসবো এই বিষয়ে আবার আলাপ করতে, তার আগে আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে আসি সরাসরি, যে মেলা প্রাঙ্গণের বাস্তব চিত্র দেখে আসি।
দর্শক প্রচুর লোকের সমাগম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেইন গেটের সামনে, এবং অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রচুর লোকের সমাগম রয়েছে। প্রত্যেকেই তারা তাদের আত্মীয় স্বজন এবং পরিচিত পরিজনদেরকে নিয়ে দর্শন করতে চলে এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে, এবং বরাবরের মতো এবারের মেলাটিও সেজে উঠেছে দারুণভাবে। সো দর্শক, আপনারা জানেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে প্রতি বছর অংশগ্রহণ করে বিভিন্ন দেশের সব নাম করা কোম্পানিগুলো তাদের সব প্রোডাক্টগুলো নিয়ে, এবং এই প্রোডাক্টগুলো তো থাকে বিশেষ বিশেষ সব ছাড়। সো চলুন এখন আমরা মেলা পরিদর্শনে চলে যাই এবং দেখি এই মেলা উপলক্ষে কোন কোন কোম্পানিগুলো তাদের ছাড়গুলো কী কী দিচ্ছে। দর্শক, উপমহাদেশের বিখ্যাত একটি কোম্পানি হচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ, আর আমি এখন দাঁড়িয়ে আছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ প্যাভিলিয়ন নাম্বার 18 এর মধ্যে। সো ভিউয়ার্স, এখন চলুন কথা বলি এখানকারই একজন কর্মকর্তার সাথে। কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? জি আমি ভালো আছি। তো আমি যতটুকু জেনেছি যে আপনারা একটি ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন, এখানে যারাই আসছে তারা ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে আপনাদের কাছ থেকে, সো এই ব্যাপারে কিছু বলুন। আপনি জানেন আমাদের এই বাণিজ্য মেলায় যে হামদর্দ নিয়মিত স্টল দিয়ে আসছে, এই স্টলে আমাদের সকাল 9 থেকে রাত্রি 10 অবধি একেবারে নিরবিচ্ছিন্নভাবে আমাদের দুইজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে আসছেন, এবং আপনি এখানে আপনি নিজে উপভোগ করতেছেন, প্রচুর সাড়া পাচ্ছে, প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে একটি লাইনও রয়েছে, পর্যাপ্ত লোক, এবং আপনি স্টলে আমাদের চিকিৎসা কেন্দ্রে যিনি ডাক্তার আছে তার চেম্বারও দেখেন, আমাদের রুগীরা বসে আছে, এবং নিয়মিত আমরা হামদর্দ থেকে হোলিস্টিক চিকিৎসা সেবা দিয়ে থাকি, যেটাকে সুসম্পন্ন চিকিৎসা বলে। শুধুমাত্র ওষুধ দিয়ে মানুষের যেটা রোগ সারানো যায় না, এটা আপনিও জানেন আমরাও জানি, মানুষের জীবনাচার এবং তার খাদ্যাভ্যাস চালচলন এই সব কিছু পরিপূর্ণভাবে মেনটেন করে তারপরে শারীরিক কিছুটা সমস্যা হয়, ওই জন্য ওষুধ। আসলে ওষুধ দিয়ে আপনার টোটাল ট্রিটমেন্ট হয় না, এই পরিপূর্ণ যে আপনার জীবনাচারটা পরিবর্তনের জন্য যে আপনার পরামর্শ সেটা আমাদের চিকিৎসা কেন্দ্রে সবসময় সব চিকিৎসকরা দিয়ে থাকেন, এবং এই জন্যই হামদর্দে মানুষ আসে। আচ্ছা আচ্ছা, সো আপনারা যেহেতু ফ্রি একটি ট্রিটমেন্ট দিচ্ছেন, সেই ট্রিটমেন্টের সাথে কি মেডিসিনও ফ্রি দিচ্ছেন নাকি কোনো বিশেষ ছাড় রয়েছে? বিশেষ ছাড়টা হচ্ছে আমরা আমাদের সাধারণত বিক্রয় কেন্দ্রগুলোতে কোনো ছাড় দিই না, এমআরপি রেটে বিক্রি হয়, কিন্তু স্টল উপলক্ষে এই বাণিজ্য মেলা উপলক্ষে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 10% করে ছাড় পাচ্ছেন আর কি আপনারা। জি থ্যাংক ইউ, আপনি কাম ম্যাডাম, ধন্যবাদ। সো ভিউয়ার্স, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ প্যাভিলিয়ন নাম্বার 18 চলে আসুন, এখানে ফ্রি ট্রিটমেন্ট ছাড়াও প্রতিটি প্রোডাক্টের সাথে 10% করে ছাড় আছে। সো দেরি না করে এখনই চলে আসুন, কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু খুব বেশি দিন আর নেই। জি জনাব আমিন হেলালি, আপনি দেখলেন যে অন্যান্য গত 2-3 যে পরিস্থিতি তার তুলনায় এবার প্রচুর দর্শক সমাগম মেলায়, উপচে পড়া ভিড়, এবং প্রতিটি স্টল বা যারা প্যাভিলিয়ন নিয়েছেন সকলের মধ্যেই এক ধরনের সন্তুষ্টি রয়েছে এবারের মেলায়, এটিকে কীভাবে দেখছেন আপনি? এটি আসলে মানুষের মধ্যে অস্থিরতা এখন নেই, মানুষের মধ্যে যেই বাণিজ্য মেলা আসবে এবং সেই যে প্রস্তুতি, বাবুল ভাই যেটা বলেছেন যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির জন্য তারা ঠিকভাবেই তারা এইবার মেলাতে যেতে পারছেন। আমাদের রাজনৈতিকভাবে যেসব সমস্যা ছিল সেটাও এখন আমাদের মনে হয় এখন কন্ট্রোলে আছে, আমাদের যেই বিষয়গুলোর দিকে অ্যাড্রেস করা দরকার, দেশ শান্তিতে থাকলে অর্থনীতি এগিয়ে যাবে সেদিকেই মাননীয় প্রধানমন্ত্রী মানে কাজ করে যাচ্ছেন ব্যাকওয়ার্ড থেকে, সেটা তো আসলে সাধারণ লোক কখন বুঝে, যখন তার পরিস্থিতি আসলে উন্নয়ন ঘটে বুঝতে হবে যে নিশ্চয়ই সরকার কিছু একটা করতেছে, না হয়তো আসলে হাওয়া থেকে তো আমার অবস্থা ভালো হচ্ছে না। সেই জন্য কিন্তু সরকারকে পেছনে, সরকার কিন্তু অলওয়েজ পেছনেই কাজ করে। যখন ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী আসলেন, আমি এটা একটা ইয়ের বাইরে মানে কেন বোঝাবার জন্য বলছি কি যেভাবে আমরা আগাচ্ছি, যখন আসলেন তখন যিনি উনি স্বল্পমেয়াদি যেসব পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন বিদ্যুতের জন্য, তখন বাংলাদেশের বিরোধী দল বাদ দেন, পলিটিক্যাল পার্টি তো একজন আরেকজনের ইয়ে করে, কিন্তু দেশের অর্থনীতিবিদরাও সুশীল সমাজরাও বলেছে বাংলাদেশকে মুখ থুবড়ে পড়ার মতো একটা অর্থনীতিতে মানে দিয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি এই বিদ্যুৎ আমাদের কাজে লাগবে না কিন্তু আমাদের মুখ থুবড়ে পড়তে হবে। কিন্তু আজকে যখন বিদ্যুৎ এসে গেছে একটা সেই অর্থনীতিবিদদের সেসব ভেস্তে গেছে, আজকে কিন্তু সবাই আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, বিদ্যুৎ কিন্তু কেউ বিদ্যুৎ ছাড়া নেই আমরা।
আসছি আপনার কাছে আবারও, জনাব নজরুল ইসলাম বাবু, আপনি এসএমইর উপর সরকারের যে ভূমিকা তাদেরকে ট্রেন আপ করার আপনি বলছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে একটি বাড়ি একটি খামারে যে উদ্যোগ নিয়েছিলেন, গ্রামের পরিবারগুলো মহিলারা আমাদের বোনেরা অনেক সচ্ছল, তারা হাঁস মুরগি তারপরে আপনার গরু ছাগল তারপরে শাক সবজি, আজকে দেখেন শীতের বাজার, বাজারের মধ্যে বিভিন্ন রকম তরি তরকারিতে একদম সয়লাব হয়ে গেছে। আপনার মফস্বলে অনেক কম পয়সায় সবজি বিক্রি হয় যেটা আমরা শহর অনেক বেশি টাকা পাই। তো এই যে মোটিভেশন এটা এটা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর কৃতিত্ব। তো আমি মনে করি ওইটার পাশাপাশি যদি আমরা শিল্পতেও এরকম মানে প্রতিটা পরিবারের মধ্যে আমরা শিল্প তৈরি করতে পারি, ছোটো ছোটো শিল্প, হ্যাঁ, তাইলে আমি মনে করি এটা একটা পর্যায়ে আইসা এটা একটা বিশাল আকার ধারণ করবে। এ সরকার ক্ষমতা আসার পর থেকে তারা আজকে ঢাকা চিটাগাং ফোর লেন থেকে এইট লেন, আজকে পদ্মা সেতু হচ্ছে, এই সব ব্যাপারে আমি মনে করি সময়ের ব্যাপার। আজকে ভাই বল আমিনী ভাই বলল যে আজকে দেশের অবস্থা ভালো, মানুষ খেয়ে পরে বেঁচে আছে, কোনো অস্থিরতা নাই। তো আমরা যদি এইভাবে যদি আমরা চলতে পারি, আমাদের যদি মানুষ মানুষ কী চায়, মানুষ শান্তি চায়, মানুষ শান্তি চায়, মানুষকে নিজেরাই করে খাইতে চায়, কিন্তু মানুষকে সে সুযোগ তৈরি করে দিতে হবে। কিন্তু অনেক মানুষ নিজেদের স্বার্থে নিজেদের ক্ষমতা যাওয়ার জন্য দেশের মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে, জ্বালাও পোড়া করে, কিন্তু জ্বালাও পোড়া করে তো মানুষের শান্তি রক্ষা করা যাবে না, মানুষকে অশান্তি ফলানো যাবে না। আমরা রাজনীতি করি, আমরা ব্যবসা করি, আমরা যাই করি কেন করি, আমরা আমার দেশের ভালোর জন্য, আমার দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের ভবিষ্যৎ জেনারেশনের জন্য। তো আমি মনে করি দল মত নির্বিশেষে সবাই উচিত এই সরকারকে সহযোগিতা করা, এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা এডুকেশন, আজকে আমাদের কমিউনিকেশন, আজকে আমাদের হেলথ, আমরা আল্লাহ রহমত আজকে আমরা অনেক অনেক ভালো করছি, অনেক এগিয়ে যাচ্ছি। আপনার কাছে আসছি ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি আলোচনায়, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে। জনাব আমিন হেলালি, আমরা জানি যে বেশ সময় ধরে ব্যবসায়ীদের লোনের জন্য যে অনেকের চাহিদা ছিল যে লোন ইন্টারেস্ট রেটটা কমানোর জন্য, আপনি কি মনে করেন? সব কিছুই ব্যবসাটা ব্যাংকের বিজনেস, যেটা ব্যাংকও কিন্তু এটা ব্যবসা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। আবার রাষ্ট্রীয় পলিসিও আছে কিন্তু ব্যাংকের ব্যাপারটা, যে ব্যাংক শুধু ফ্রিল্যান্স বিজনেস না, এটার একটা রেগুলেটরি ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, রাষ্ট্রীয় ইন্টারেস্টে বিভিন্ন সুদ বা যা কিছু এগুলো নির্ভর করে। তো সেখানে ব্যবসায়ীদের দাবি ছিল অত্যাধিক, পৃথিবীর মনে হয় সর্বোচ্চ ইন্টারেস্ট ছিল বাংলাদেশে গত দু বছর তিন আগেও। সেটা আসলে আমরা ফেডারেশনে আমরা যখন এসেছি নির্বাচনের সময়, আমাদের একটা অঙ্গীকার ছিল আমাদের প্রেসিডেন্টের যে ব্যাংক ঋণ আমরা সিঙ্গেল ডিজিটে আনবো। এটা নিয়ে আমরা দেনদরবার তদবির এবং বিভিন্ন ফোরামে আমরা সরকারের বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা বলেছি। সেটাও তো একটা পলিসির মাধ্যমেই চলে, কারণ ব্যাংক টাকা নেয় এবং টাকার সেই সুদ দিতে হয়, তাদের একটা কস্টিং আছে, সেগুলো অনেক বিষয় আছে, এটা এটাও একটা চলমান প্রক্রিয়া। তবে সুদের যে হার সেটা অবশ্যই কমতে শুরু করেছে, যারা বড় বড় গ্রুপ তারা ব্যাংকের সাথে দেনদরবার করে সিঙ্গেল ডিজিটেই তারা কিন্তু লোন নিচ্ছেন, যদিও ছোটরা নিতে পারছেন না। এই লোনের ব্যাপারে আবার আমার একটা একটা নিজস্ব একটা মানে চিন্তাধারা আছে, মতামত আছে। সেটা হলো আমি মনে করি যারা ছোট স্মল ভাই, যে স্মল ইন্ডাস্ট্রিজ বা স্মল এন্টারপ্রেনার যারা, তারা কিন্তু আজ পর্যন্ত পত্র পত্রিকা বা কোনো ব্যাংকের সাথে আপনি দেখেন ওদের, ওরা কিন্তু কখনো ব্যাংক ডিফল্টারও না, তাদের টাকা মায়েরও যায়নি, সবসময়ই তারা ইন টাইম কিন্তু তাদের টাকা ফেরত দিচ্ছে। ব্যাংক কিন্তু মূল ব্যবসাটা কিন্তু হচ্ছে এই ছোট ব্যবসায়ী দিয়ে, কিন্তু যেখানেই গরমিল হয় সেটা কিন্তু বড়দের মধ্যে। আমি কি আমি বড়দের বিপক্ষে বলছি না, বড়দের জন্য এক রকমের নেগোসিয়েশন থাকা উচিত,
ছোটদের জন্য অনেক আমি মনে করি সহজীকরণ করা উচিত ব্যাংক ঋণটা উচিত। আর আরেকটা করা উচিত দেশের যে ট্যাক্স ব্যবস্থা, ধরেন ভ্যাট ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্সের বিষয়টা আপনার কাছে আসছি পরে, আবার আমরা মেলা প্রাঙ্গনটি ঘুরে আসি। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি ডার্কিন ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্টলের ভেতরে। আর স্টলের নাম্বার হচ্ছে 190/A। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টলটিতে হেয়ার অ্যান্ড ফ্যাশন আইটেমগুলো অনেক বেশি রয়েছে। চলুন দেখি মেলা উপলক্ষে তারা কি বিশেষ ছাড় দিচ্ছে। কি অবস্থা? এই তো ভালো চলতেছে। মেলাতে এবারে কি বিশেষ ছাড়গুলো থাকছে আপনাদের? বেসিক্যালি আমাদের বিশেষ ছাড় বি হ্যাপি কালার উপর আছে, আমাদের দুটোর সাথে ডিসকাউন্ট আছে। তারপর আমাদের ব্ল্যাক কালার যেগুলো আছে হাই স্পিডি, ওগুলোর মধ্যে ছাড়টা মূলত হলো কি, আমরা বাহিরে যেই প্রোডাক্টটা বিক্রি করি তার উপরে আমরা বিশেষ কিছু ছাড় দিয়ে এই মূল্যগুলো দেওয়া আর কি। আর আমাদের মেহেদি আছে কিছু, ওই মেহেদির উপর ছাড় আছে, দুটো কিনলে একটি ফ্রি আছে। তারপরে আমাদের বডি স্প্রে আছে, শ্যাম্পু আছে, বেসিক্যালি সবগুলোর মধ্যে ছাড় আছে আর কি, বেশ কম বেশি মিলিয়ে জিলে আর কি। আর এমনিতে আমাদের এই কালারগুলো আছে হাই স্পিডি ফ্যাশন কালার, এগুলোর মধ্যে ছাড় আছে, দুটোর সাথে ডিসকাউন্ট আছে, মিলিয়ে জিলে আর কি। তাহলে বেশ ভালোই ছাড় দিচ্ছেন আপনার মেলা। ছাড় মোটামুটি ভালোই দিচ্ছি আমরা। কেমন ছাড়া পাচ্ছেন এবার মেলাতে? এখনও তো আসলে শুরুতে, তো এই জন্য ছাড়াটা কিছু কম পাচ্ছি, ইনশাল্লাহ সামনে আরও হবে। So viewers, Darkin Trend and Distribution Company Limited stall number টি হচ্ছে 190/A। সো এখনো যারা মেলায় আসেননি চলে আসুন, কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই স্টলটিতে কিন্তু আপনাদের জন্য রয়েছে অবিশ্বাস্য সব ছাড়। সো ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। জি জনাব নজরুল ইসলাম বাবুল, আপনি যেটি বলছিলেন যে সিঙ্গেল ডিজিট লোন, এটা আমাদের একটা দাবি ছিল। আমিন হেলালি ভাই ইতিমধ্যে বলে ফেলেছেন যে সরকার অনেক সফট হয়েছে, নরম হয়েছে, ব্যাংকগুলো অনেক নেগোশিয়েট করার চেষ্টা করছে। এতে আপনার এসএমই খাতে কতটা ডেভেলপ? এসএমই খাতে ওভাবে ডেভেলপ হয়নি আসলে, ওই ভাই তো বললেনই যে ওই ওরা মানে বড় বড়দেরকে বেশি পৃষ্ঠপোষকতা করছে, সেই হিসাবে সেই তুলনায় যারা একদম ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী আসলে তারা কোনো সিকিউরিটি দিতে পারে না। তাদের যেটাই মানে অর্জন সেটা তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্যতা, তারা কাজ করতে চায়। আসলে আমি মনে করি ব্যাংক তো লাভ করবেই, তো তারপরেও যদি তারা এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্যাট্রোলাইজ করে, তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে উৎসাহিত করে, তাহলে একটা ক্ষুদ্র বিনিয়োগকারী যখন স্বাবলম্বী হবে, আমি আগেই বলেছি তার পরিবার হবে, আমার দেশ হবে। আমি মনে করি যে ভাই আরও বললেন যে এই ক্ষুদ্র লোকগুলা কিন্তু কখনো ব্যাংকের টাকা আত্মসাৎ করে না বা মারে না, এটা যেটা হয় এটা উপরে লেভেলে হয়। হ্যাঁ, আমরা কিন্তু দেখেন, আমরা যারা ক্ষুদ্র, যারা আজকে যারা রিক্সা চালায়, আজকে যারা ভ্যান গাড়ি চালায়, আজকে যারা সিএনজি চালায়, তাদের কিন্তু আয় বেড়েছে। হ্যাঁ, আজকে যারা বিভিন্ন রকম কর্ম করে, লেবার শ্রমিকরা, তাদেরকেও আয় বেড়েছে। তা এই পাশাপাশি সব কিছুই বেড়েছে, মানুষের সামাজিক স্ট্যাটাস লেভেল সেটাও বৃদ্ধি পেয়েছে। তো আমি মনে করি এটাই সরকারের একটা সফলতা, যে সরকার কিছু লোককে নিচের থেকে উপরে তুলতে পেরেছে। জি ধন্যবাদ জনাব আমিন হেলালি। সর্বশেষ আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি, যেটি ট্যাক্স নিয়ে বলছিলেন। ব্যবসায়ীদের ট্যাক্স নিয়ে দীর্ঘ সময়ের একটা জটিলতা এখনও হচ্ছে, তৈরি হচ্ছে। বর্তমানে যেই ট্যাক্স ব্যবস্থা বা ভ্যাট ব্যবস্থা, সেটা আধুনিকীকরণ করার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করেছেন এনবিআর, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথা হলো, পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিস আমাকে যদি দেন, সেটা কি আমি গ্রহণ করার মতো আমার সক্ষমতা আছে কি না? আমাকে এমন একটা জিনিস দিলেন, সেটা আমি দেখলাম, আমার ভালো লাগছে, এটাতে অনেক ভালো জিনিস হবে, কিন্তু আমি কিভাবে করব? তো সেই জায়গাটায় আমি বলবো যে আমাদের যেই অনলাইন ভ্যাট পদ্ধতি, অত্যাধুনিক পৃথিবীর যেই লেটেস্ট পদ্ধতি, সেটা আমি সাধুবাদ জানাই। বাট পক্ষান্তরে আমি এভাবে বলবো, এনবিআর নিজেও এখনও প্রস্তুত নয়, কারণ তার যে নিজস্ব যেই কর্মবাহিনী, তার যে জনবল, তার জনবলও কিন্তু এখনও এই জিনিসটা পুরোপুরি জানেন না। তো যারা নিচে ব্যবসা করেন, নিজেই একজন ব্যবসায়ী, তার আরেকজন কর্মচারী, সে কিভাবে এত খাতাপত্র এখনও মেনটেন করে, সেগুলো হচ্ছে না। সো আমি মনে করি এটাকে দুটা বা তিনটা বা চারটা স্তরে এটার বিন্যাস করা উচিত, এবং
সেই ক্ষেত্রে সরকারও উপকৃত হবে, দেশের ব্যবসাও উপকৃত হবে, ব্যবসায়ীরাও উপকৃত হবে। জনাব নজরুল ইসলাম বাবুল, সর্বশেষ আপনার কাছে যদি জানতে চাই, এই মুহূর্তে আগামী দিনের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে এই মেলাটা কতটা ভূমিকা রাখতে পারে? অনেক ভূমিকা রাখতে পারে। আমার যেটা প্রস্তাব, যারা মেলা কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমি মনে করি যে মেলার একটা অংশে এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা যারা ছোট ছোট জিনিস তৈরি করে তাদের সুযোগ তৈরি করে দেওয়া উচিত। প্রয়োজনে তারা যদি এই মেলার স্টল নেওয়ার জন্য যে বরাদ্দ বা যে পরিমাণ টাকা দেওয়ার দরকার সে যদি তারা দিতে নাও পারে, সরকার নিজের উদ্যোগে অন্তত 10টা বা 20টা বা 50টা ক্ষুদ্র বিনিয়োগকারীকে তারা দুইটা প্যাভিলিয়ন করে দেবে, যে তোমরা বিক্রি করে পরে টাকা দিবা। তারপরও এই জিনিসগুলি যখন চালু হবে তখন সারা দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে আসার সুযোগ পাবে এবং হ্যাঁ, তাদের যে প্রোডাক্ট সেটা মানুষ দেখতে পাবে এবং সেইটা দেখা দেখি কিন্তু আজকে আমরা যে ব্লেজার পরি, আমরা যে কোট পরি, টাই পরি, এই যে জুতা পরি, মোজা পরি, এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে, সুন্দর হচ্ছে। তো সবাই চেষ্টা করে তার সুন্দর জিনিসটা, তার বেটার জিনিসটা, সর্বশ্রেষ্ঠ জিনিসটা মেলা এনে উপস্থাপনা করার জন্য, যেন সবাই এটা সংগ্রহ করতে পারে, কিনতে পারে, এবং এটা যে প্রতিযোগিতা হয়, এই যে প্রতিযোগিতাটা যে ওই কোম্পানি ভালো করছে আমিও এটা ভালো করব, তো আমি মনে করি এটা সরকারের লক্ষ্য করা উচিত। তাহলে আমার সাধারণ মানুষ উপকৃত হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থায়ীভাবে বাণিজ্য কেন্দ্র করার চেষ্টা করছেন এবং কথা দিয়েছেন আগামী দিনে সেই জায়গা যদি মেলা হয়, এবং মেলা ভাই বলেছেন যে সারা মাসব্যাপী হবে, সারা বছরব্যাপী হবে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আমিন হেলালী, ধন্যবাদ জনাব নজরুল ইসলাম বাবুল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠান। সময়ের পরিক্রমায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।